দেশ বিদেশের কোটি প্রবাসী বন্ধুরা, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুশান্ত সিনহা, আশা করছি আপনারা ভালোভাবে আছেন। বেশ কদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি, তবে এতদিন যে কথাটি বলেছি সেই সুখবরটি নিয়েই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। কারণ কয়েকদিন ধরে অপেক্ষা করছিলাম, কারণ গেল সপ্তাহে আমি বলেছিলাম যে সৌদি আরব সরকার কাফালা সিস্টেম যে বা মালিক প্রথা সেটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই আপনারা এর মধ্যে প্রশ্ন করেছেন, ভিডিওটি দেখেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। বাতিল কি আদৌ করছে কিনা? হ্যাঁ, বাতিল করেছে। কারণ আমরা খবর নিয়েই জেনেই বলছিলাম যে সৌদি আরবের যে মানব সম্পদ এবং শ্রম বিষয়ক যে মন্ত্রণালয় আছে, তারা বলেছিল মঙ্গলবারের মধ্যে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে ঘোষণা করবে। সে অনুযায়ী তারা কিন্তু আজ বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে। ঘোষণাটি কি, কারা এই কাফালা সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত কারা নয়, সে বিষয়ে তারা বলেছে আগামী 2021 সালের 14ই মার্চ থেকে এই সিস্টেম চালু হচ্ছে, যে সৌদি আরবে কারো আর মালিক প্রথা কাফালা প্রথা থাকবে না। তবে প্রাথমিকভাবে সেখানে কিন্তু 5টি ক্ষেত্রে প্রবাসী শ্রমিকরা এই সুবিধার আওতায় আসবে না। সেই 5টি প্রবাসী কারা কারা সেটি জানা কিন্তু আপনাদের জন্য জরুরি। প্রথম বলে রাখি যে ব্যক্তিগতভাবে যারা সৌদি আরবে ড্রাইভার হিসাবে বা গাড়ি চালক হিসাবে যোগ দিয়েছেন, তারা এই সুবিধা মধ্যে এখনই আসছেন না। এরপরে গৃহশ্রমিক হিসাবে যারা বা গৃহকর্মী হিসাবে যারা গিয়েছেন সৌদি আরবে, বিশেষ করে আমাদের নারী বোনেরা, তারাও এই সুবিধাটি পাবে না। এই সুবিধাটি পাবে না যারা বিভিন্নভাবে যারা গার্ডেনিং বা বাগান করা বা ফার্মার অথবা ভেড়ার বা মেষপালক হিসাবে যারা আছেন, তারাও কিন্তু এই সুবিধার আওতায় আসবে না। সৌদি আরব সরকারের যে আবেদন, সেখানে কিন্তু তারা খুব স্পষ্ট করে বলেছে যে এখানে তারা বলছে যে হোম গার্ড অর্থাৎ বাসা বাড়িতে যে সিকিউরিটি বা নিরাপত্তার জন্য আছে, তারাও কিন্তু এই সুবিধা পাবে না। এই 5টি ক্যাটাগরির যে প্রবাসী কর্মীরা আছে, তারা এই কাফালা সিস্টেমের যে সুবিধা সেটি কিন্তু বাতিল হয়ে গেল, সেটি কিন্তু তাদের জন্য বাতিল হয়নি। অর্থাৎ তাদেরকে কিন্তু মালিকের অধীনেই কাজ করতে হবে এবং মালিক থেকে আরেক মালিকে যাওয়ার জন্য ওই মালিকের অনুমতি নিতে হবে। এছাড়া অন্যান্য যে প্রফেশন আছে, অর্থাৎ যারা প্রবাসী কর্মী হিসাবে বেসরকারি খাতে সৌদি আরবে কাজ করছেন, তারা সৌদি আরবের এই মালিক প্রথা থাকলো না, কাফালা প্রথা থাকলো না, 70 বছরের ইতিহাসে সৌদি আরবের এই সিদ্ধান্ত তারা বাতিল করেছে। এবং গতকালকে তারা এই খবরটি আমরা চাউর করেছিলাম, আজকে সেটি নিশ্চিত করেছে, অর্থাৎ সৌদি আরবে আর কাফেলা প্রথা থাকছে না। তবে 5টি ক্ষেত্রে বলেছি, গৃহকর্মী, গৃহ ড্রাইভার, সিকিউরিটি গার্ড, ভেড়া পালক এবং ফার্মার অথবা কৃষিজীবী যে সমস্ত প্রবাসী আছে সৌদি আরবে, এই 5 ক্যাটাগরির মানুষ ছাড়া সবাই এই সুবিধা পাবে। কবে থেকে? 14ই মার্চ 2021 সাল থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কাফালা প্রথা বাতিল হলো, তাদের জন্য কি হবে? বাতিল হলো তাদের জন্য বড় সুবিধা, আপনারা মালিকানা পরিবর্তন করতে পারবেন। যে মালিকের অধীনে আপনার 2 বছরের কাজ, সেটি 2 বছর করার পরে অন্য মালিকের কাছে আপনি যেতে পারবেন, আপনার আর কোনো অনুমতি লাগবে না পুরনো মালিকের। এখানে আসা যাওয়া, রিএন্ট্রি বা দেশ ত্যাগ করা সমস্ত কিছু আপনি করতে পারবেন। আপনারা এখন থেকে এই যারা কাফালার সিস্টেমের বাইরে চলে গেলেন, তারা শ্রম মন্ত্রণালয় সৌদি আরবের তার অধীনে, এই শ্রম এবং মানব সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আপনারা কাজ করবেন, আপনাদের নজরদারি করা হবে ওই মন্ত্রণালয়ের তরফ থেকে। এখন যে 5 ক্যাটাগরির প্রবাসী কর্মীরা এই কাফালা সিস্টেম পাবে না, গৃহশ্রমিক বা গাড়ির ড্রাইভার বা সিকিউরিটি গার্ড বা ভেড়া পালক কিংবা ফার্মার বা বাগানে কাজ করা, যে এই 5 ক্যাটাগরির যে প্রবাসী শ্রমিকরা, তাদের কি হবে? তাদেরটা সৌদি আরব সরকার বলেছে যে প্রাথমিকভাবে তারা এই সিদ্ধান্তটি জারি করেছে, পর্যায়ক্রমে তাদেরটিও কিন্তু তারা ভাববে। আমি গত সময় বলেছিলাম যে 1 কোটি প্রবাসী কিন্তু সারা পৃথিবী জুড়ে সৌদি আরবে কাজ করছে, এর মধ্যে প্রায় 20 থেকে 22 লাখ সৌদি আরবের রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি আছেন, তিনি বলেছেন যে 20 লক্ষ বেশি প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে কাজ করেন। প্রতি বছর সৌদি আরবে কিন্তু আরও যাচ্ছে। অনেকে আপনারা মনে করেছেন যে আমরা বলেছি যে 1 কোটি প্রবাসী, 1 কোটি প্রবাসী সৌদি আরবে নেই, কিন্তু সৌদি আরবে 20 থেকে 25 লক্ষ শ্রমিক কিন্তু সবসময় কাজ করেন, কিন্তু আসা যাওয়ার মধ্যে থাকেন। যারা 5 বছর আগে গিয়েছেন তারা চলে আসছেন, আবার নতুন যাচ্ছেন, আবার নতুন যাচ্ছেন। এইভাবে করে দেখা গেলে মানে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় সবচেয়ে বড় যে শ্রমবাজার, গুরুত্বপূর্ণ শ্রমবাজার, সবচেয়ে বেশি যে পয়সা আসছে সেটি কিন্তু সৌদি আরব থেকে। এবং সৌদি আরবে এই যে কাফালা প্রথাটা বাতিল হয়ে গেল, এর কারণে কিন্তু সৌদি সরকার থেকে বাংলাদেশের দিকের যে রোজগার, শুধু বাংলাদেশি না, পাকিস্তানি, শ্রীলঙ্কার, নেপালি, ভারত সমস্ত দেশে যারা প্রবাসী আছে তাদের রোজগার বাড়বে। ফলে প্রবাসী ভাই বোনেরা, আপনারা যদি সৌদি আরবে যারা আছেন, এই যে ঘুরে ঘুরে যে সৌদি আরব থেকে কাজ করে যে পয়সা পাঠাচ্ছেন, সেই পয়সা রোজগারের ক্ষমতাটা বাড়বে। কাফালা প্রথা বাতিল হলো, আশা করছি আপনারা এই সুবিধা নিয়ে আগামী দিনে আরও ভালোভাবে কাজ করবেন।
সরকারি খাতে যারা কাজ করেন সেই সংখ্যা বাংলাদেশে খুব বেশি না, সরকারি কলকারখানা বা সরকারি প্রতিষ্ঠান, তাদেরকেও কিন্তু এই কাফালা প্রথা সিস্টেমের মধ্যে এখনই যুক্ত করা হয়নি তুলে দেওয়ার ক্ষেত্রে। আগামী দিনে যখন ওই 5 ক্যাটাগরির এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের ক্ষেত্রে এটি করা হবে বলে সৌদি সরকার ঘোষণা দিয়েছে। সৌদি আরবের মানব শ্রম ও মানব সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের আজ বৃহস্পতিবার এই ঘোষণা, নিঃসন্দেহে প্রবাসী ভাই বোনদের মুখে হাসি ফোটাবে যারা সৌদি আরব প্রবাসী। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবে একটি কথা বলছি, রেমিটেন্স যোদ্ধা হিসাবে সবার আগে আপনার জীবন, আপনি নিজেকে সুস্থ রাখতে সর্বোচ্চ উদ্যোগ নেবেন। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ, আপনার পরিবার সুস্থ থাকলে কিন্তু দেশ এবং দশের জন্য আপনি কাজ করতে পারবেন। আপনি ভালো থাকবেন।